প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে অসুস্থ আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে ইসলামী আন্দোলনের গণমিছিলে প্রধান অতিথি হিসেবে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, অসুস্থ নির্বাচন কমিশন দিয়ে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করা সম্ভব নয়। সরকারকে পদত্যাগ করে অবিলম্বে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি। বলেন, মানুষের কল্যাণের জন্য রাজপথে নেমেছেন ইসলামী আন্দোলনের নেতারা। কর্মসূচিতে প্রশাসন বাধা দিচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন এই বাধা কোনো কাজে আসবে না। আহ্বান করব যে এই বিকারগ্রস্ত, এই অথর্ব, এই নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে এবং নির্বাচন কমিশনার পদত্যাগ করতে হবে। যদি নাই করে বাংলাদেশের মানুষ, তাকে পদত্যাগ করাবার জন্য যত ধরনের যা কিছু প্রয়োজন সব কিছু ব্যবস্থার মাধ্যমে তাকে তাদের পদ থেকে ক্ষমতা দেবে। যে বর্তমানে যে সরকার রয়েছে, এই সরকারও বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর সরকার হতে পারে না। এই সরকারকেও আমাদের পদত্যাগ করিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে।